স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্যের আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আসছে 10ই জানুয়ারি চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের যেসব কাজ করা নিষেধ সে রিলেটেড একটি ভিডিও বানিয়েছি, আশা করি ভিউয়ার্সরা পুরো ভিডিওটি দেখবেন। জোড়া কলা খেলে যমজ সন্তান হবে এমন অনেক বিশ্বাস সমাজে প্রচলিত, এগুলোর একটি হলো চন্দ্র বা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মা যদি কিছু কাটাকাটি করেন তাহলে গর্ভস্থ সন্তান কান কাটা বা ঠোঁট কাটা অবস্থায় জন্ম নেয়। এ সময় গর্ভবতী নারীদের ঘুম বা পানাহার থেকে বারণ করা হয়। আসলে কুরআন ও হাদিসে এ ধরনের বিশ্বাসে অস্তিত্ব কতটুকু, প্রতিনিয়ত মহান আল্লাহ তাআলার অস্তিত্বে জানান দিতে থাকে। সৃষ্টিগুলোর বড় দুটি হলো সূর্য ও চন্দ্র। চাঁদের আলোর উৎস হলো সূর্য, 13,94,000 কিলোমিটার ব্যাসের এ নক্ষত্রের সঙ্গে পৃথিবী ও জীবজগতের সম্পর্ক সুনিবিড়। সূর্যের তাপে মহান আল্লাহ সতেজ আর সজীব রেখেছেন পৃথিবীর সব কিছু। উদ্ভিদ এই সূর্যালোক থেকে খাদ্য গ্রহণ করে। যদি পৃথিবীতে সূর্যের তাপ ও আলো না আসতো তাহলে বিপন্ন হতো প্রাণীকুলের জীবন, পুরো পৃথিবী পরিণত হতো একখণ্ড বরফে। অন্যদিকে সূর্য যদি তার ভেতরকার সব তাপ পৃথিবীর উপর উগড়ে দিত তাহলেও পৃথিবী পরিণত হতো শ্মশানে। পবিত্র কোরআনে গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে সূর্য ও চন্দ্র প্রসঙ্গ। আমরা বাংলায় সূর্যালোক অথবা চন্দ্রালোক বলি, ইংরেজিতে বলে সানলাইট এবং মুনলাইট। এখন বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণের সময় গর্ভবতীকে যে সময় উপদেশ দেওয়া হয়। 1 নম্বর, এই সময় তাদের ঘরের ভিতরে থাকার জন্য বলা হয়, তাদেরকে সরাসরি গ্রহণ দেখতে নিষেধ করা হয় কারণ এগুলোতে তাদের বাচ্চার জন্মের সমস্যা হতে পারে। এর মানে হলো শিশুটির কোনো অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হয়ে যেতে পারে। 2 নম্বর হলো, গর্ভবতী মহিলাদের চন্দ্রগ্রহণের সময় খাবার তৈরি করা বা খাওয়া থেকে নিষেধ করা হয় কারণ এটি গর্ভের শিশুর উপর ক্ষতি করতে পারে। 3 নম্বর হলো, চন্দ্রগ্রহণের সময় ধারালো জিনিস যেমন ছুরি কাঁচি এবং সুচ থেকে দূরে থাকতে বলা হয় কারণ এটির ফলে শিশুর ঠোঁটের আকার খারাপ হয়ে যেতে পারে, এছাড়াও এতে শিশুর শরীরের উপর দাগও পড়তে পারে। 4 নম্বর হলো, চন্দ্রগ্রহণের সময় পানি পান করতে নিষেধ করা হয় গর্ভবতী মাদের। এটা শুধু গর্ভবতীকেই নয়, যে কোনো মানুষকে এই পরামর্শ দেওয়া হয়ে থাকে। 5 নম্বর, চন্দ্রগ্রহণের সময় যতটা সম্ভব বিশ্রামে থাকতে বলা হয় গর্ভবতী মাকে। 6 নম্বর, এই সময় জানালায় মোটা পর্দা ঢেকে রাখতে বলা হয়। 7 নম্বর, চন্দ্রগ্রহণ কেটে যাওয়ার পর উষ্ণ গরম পানিতে গোসল করার নির্দেশ দেওয়া হয়, এর ফলে শরীরের ক্লান্তি ও ব্যথা বেদনা কমে যায়। আপনার মানসিক সন্তুষ্টি যদি থাকে এবং তা যদি ক্ষতিকারক না হয়ে থাকে তাহলে এগুলো অনুসরণ করতে পারেন। এগুলো অনুসরণ করলে আপনার বাড়ির গুরুজনরা খুশি হন এবং আপনাকে একজন সংস্কারী গৃহবধূ বলেই মনে করেন। তবে অন্ধভক্তি কোনো বিষয়ই ঠিক নয়, ভেবে চিনতে পদক্ষেপ নেওয়াই যুক্তিপূর্ণ, এটা আপনার ও আপনার শিশুর মঙ্গলের প্রশ্ন। চন্দ্রগ্রহণ চলাকালীন প্রচুর বিকিরণ পৃথিবীতে চলে আসে যা নাকি মানব দেহের জন্য খুবই খারাপ, তাই গ্রহণের সময় চাঁদের দিকে নাকি সরাসরি তাকানো উচিত নয়। তবে সূর্যগ্রহণ অপেক্ষা চন্দ্রগ্রহণে বিকিরণ অনেক কম, কিন্তু বিকিরণ তো হয়, একটি এক্সরের চেয়ে অনেক বেশি বিকিরণ ঘটে চন্দ্রগ্রহণে। এখানেই শেষ নয়, গর্ভবতী নারীদের জন্য অনেক ক্ষতির কারণ আছে চন্দ্রগ্রহণ। কুসংস্কার বলছে গর্ভবতী নারীদের উপর নাকি সব থেকে বেশি পড়ে গ্রহণের এফেক্ট, যদিও অনেকেই বিষয়টিকে উড়িয়ে দেন, যে বা যাহারা এমন ভাবেন সেটা তাদের অজ্ঞতা। আশা করি আমার এই ভিডিওটি যারা গর্ভবতী মায়েরা পুরোটি দেখেছেন তাদের অনেক উপকারে আসবে, আর আপনাদের যদি এতটুকু উপকারে আসে তাহলে এই ভিডিওটি বানানো সার্থক। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, একটি কমেন্ট করুন এবং আমার এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে তারাও আপনার একটি ছোট্ট শেয়ারের মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।